সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমাদের সত্য ঘটনা চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আজকের এপিসোডটিকে লাইক করতে ও আমাদের এই ছোট্ট প্রয়াস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘটনা শুরু করবার আগে কিছু কথা বলে রাখি, সত্য ঘটনা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক ও কুসংস্কারকে সমর্থন করে না বা প্রমোট করে না। আমাদেরকে আমাদের সাবস্ক্রাইবাররা যা লিখে পাঠান আমরা সেটাই শুধুমাত্র আমাদের ভয়েস ওভারের মাধ্যমে তুলে ধরি। ঘটনা আপনারাও আমাদেরকে মেইল করে লিখে পাঠাতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেস saintsatyaghatana22@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনারাও আপনাদের কোনো সত্য ঘটনা জানা থাকলে বা আপনাদের সাথে ঘটে থাকলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। আজকেও আমাদের এক সাবস্ক্রাইবার আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছে। তিনি যেভাবে আমাদেরকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। তিনি লিখেছেন, আমার নাম আদিত্য রায়চৌধুরী। আমি আগেই বলেছি আমার অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে। আমি আমাদের সত্য ঘটনা চ্যানেলে আগেও দুটি ঘটনা পাঠিয়েছিলাম। আজকের ঘটনা অ্যাডভেঞ্চার করতে গিয়ে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা। আমার বয়স তখন ছিল 26 বছর। কলেজের শেষে আমাদের চারজন বন্ধু, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। কলেজ শেষ হবার পর 2 বছর হয়ে গেল, তাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। হঠাৎ একদিন আমার একটি বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধুটির নাম ছিল সৌম্যদীপ। আমি তাকে দেখে বললাম, আরে এতদিন পর দেখা হলো, কোথায় থাকিস তোরা? উত্তরে ও বলল, আমার দেশের বাড়ি অশোকনগরে, সেখানেই এখন থাকি। সেখানে কিছু ভৌতিক ঘটনা ঘটেছে। আমি কৌতূহলবশত ওকে বললাম, কোথায় রে কোথায়? আবার সে উত্তরে জানায়, আমাদের বাড়ির পাশেই একটি শ্মশান আছে, সেইখানেই এইসব ভৌতিক কৃত্তিকলাপ হয়েছে। আমি তখন ওকে একটু মজার বসেই বলে ফেলি, কেন ভূত এসে কি তোর ঠ্যাং টেনে নিয়ে গেছে? ও তখন বলল, এটা মজা করার কোনো বিষয় নয়, শ্মশানে যে মরাই নিয়ে যাওয়া হয় সেটাই কোনো না কোনোভাবে উধাও হয়ে যায়, কেউ বুঝতে পারে না সেটা কিভাবে হয়। আমি তখন ওকে বলি, আমার তো অ্যাডভেঞ্চার করার রোগটা এখনো যায়নি, চল তাহলে গিয়ে একবার একটু অ্যাডভেঞ্চার করে আসি। তখন ও বলে ওঠে, না না একদম না, একবার দীঘায় গিয়ে যা ফাঁসার ফেসেছিলি সব ভুলে গেলি নাকি? আমি তখন ওকে বলে উঠি, আরে ধুর ওসব ভূত টুত কিচ্ছু হয় না, আমি যখন আছি সব আমি ঠিক করে দেব। দিনটা ছিল রবিবার, আমাদের গন্তব্যস্থল ছিল অশোকনগর। ঠিক ঘড়ির টাইম 11:20 ট্রেন আসার টাইম, আমরাও ট্রেনে উঠে পড়ি আর 1:30 আমরা পৌঁছে যাই অশোকনগরে। অশোকনগরে সৌম্যদীপদের বাড়ির আশেপাশে বেশ কয়েকটি শ্মশান রয়েছে, তবে সেই একটি শ্মশানকে ঘিরেই সব ভৌতিক কৃত্তিকলাপ, মানুষের মনের মধ্যে ভয়ঙ্কর বাসা বেঁধেছে। যথারীতি আমরা পৌঁছে যাই বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়িতে পৌঁছেই হাত মুখ ধুয়ে কিছুক্ষণ বিশ্রাম করে চলে যাই শ্মশান দেখতে। আমরা গিয়ে দেখি শ্মশানটি বেশ নির্ঝুম হয়ে রয়েছে আর চারিদিকটা জঙ্গলময়। কেমন যেন আমাদের দম বন্ধ হয়ে আসছিল। আমি তখন সৌম্যদীপকে বলি, চল ভাই এখন বাড়ি যাই, রাতের বেলায় আবার আসব। আমরা যখন বাড়ি আসছিলাম তখন সৌম্যদীপদের বাড়ির পাশেই শুনি নাকি একজন মারা গেছে আর তাকে এই শ্মশানেই নিয়ে আসা হবে। এটা শুনেই আমি সৌম্যদীপকে বলি, চল ভাই এই ফাঁকে আমরাও যাব ওদের পিছে পিছে, আমাদের অ্যাডভেঞ্চার করাটা হয়ে যাবে আর দেখতে পারবো কি হয়। এবারে লোকজনের পিছে পিছে আমরাও শ্মশানে পৌঁছে যাই। শ্মশানে পৌঁছে প্লাস্টিকে সকলে পোড়াবার জন্য ঘড়িটড়ি জোগাড় করতে লাগে। হঠাৎ করে আমরা দেখতে পাই লাশটি কেমন যেন কেঁপে উঠেছে। এটি দেখে আমি বেশ ভয় পাই। তাড়াতাড়ি করে আমি আর সৌম্যদীপ চলে যাই নদীর ধারে চোখ মুখে জল দিতে। যখন আমরা ফিরে আসি তখন দেখি চারিদিকে লোক ছোটাছুটি করছে, তারা কি যেন এক খুঁজে বেড়াচ্ছে। তখন একজন বলে ওঠে, আবার সর্বনাশ হয়ে গেছে, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন
আমি আর সমদীপ ভাবি চল আমরাও খুঁজি, তাহলেই না হবে আমাদের বেস্ট অ্যাডভেঞ্চার। আমরাও এভাবে খুঁজতে লাগি লাশটিকে। তখন আমি আর সমদীপ বলে উঠি, হয়তো শিয়াল টেনে নিয়ে গেছে লাশটিকে। এভাবে লাশটিকে আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। সবাই এত ব্যস্ত ছিল যে লাশ পাহারা দেওয়ার মতো কেউ ছিলই না। শেষ পর্যন্ত লাশটিকে খুঁজে না পাওয়ায় সবাই কাঁদতে কাঁদতে এবারে বাড়ির দিকে রওনা দেয়। আমি আর সৌম্যদীপ সেখানেই থেকে যাই কৌতূহল বশত, যে আমরা শেষ পর্যন্ত দেখব কি হয়। পরে আমরাও কিছু আর দেখতে পাই না, আমরাও বাড়িতে চলে আসি। এবারে কিছুদিন পরে আমরাও চাই তদন্ত করতে। তদন্তের বসে চিতার উপরে উঠে শুয়ে পড়ি, এটাই দেখব ভেবে যে মরা কি নিজে নিজেই চলে যায় নাকি জ্যান্ত মানুষ নিয়ে যায় শিয়াল হয়ে। আমি সারা রাত শুয়ে রইলাম ওই চিতার উপরে, কেউ আমাকে নিতে এলো না। ততক্ষণে আমি বোধহয় ঘুমেই পড়েছি। ঘুম থেকে উঠে দেখি আমার চিতার পাশে দাঁড়িয়ে রয়েছে সৌম্যদীপ। আমি ওকে বললাম, কিরে চল বাড়ি চল, কোথায় ভূত? কই আমাকে তো কোনো ভূত নিতে এলো না, ভয় পেয়েছে নাকি? আমি চলে আসি আমার বাড়িতে, অর্থাৎ কলকাতায়। সারাদিন সব ঠিকই ছিল, যত কিছু শুরু হলো রাতে বেলা থেকে। আমি বিছানায় শুয়ে থাকলে মনে হচ্ছে কেউ যেন পাশে শুয়ে আছে। আমি অনুভব করতে পারছি তাকে। আমার ডান দিকে তাকিয়ে দেখি যে কেউ নেই। আমি সকালবেলা আমার ঘরে বসে খাচ্ছি, মনে হচ্ছে কেউ যেন হাত পেতে খাওয়ার চাইছে। এই আমি ডান দিক বাদিক দেখছি, আবার দেখি কেউ কোথাও নেই। এই রকম করতে করতে ভয় আমি শুকিয়ে যেতে লাগলাম। প্রায় এক মাসের কাছাকাছি যেতে যেতেই আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। আমার মনটা আরও ভেঙে যায় যখন একটি খবর পাই যে সৌম্যদীপও মারা গেছে। ঠিক আমার মতো এক দু মাস ধরে নাকি ওর সাথে এমন ঘটনাই ঘটছিল, আর ও একেবারে খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিল। ডাক্তার বৈদ্যি অনেক কিছু দেখানো হয়েছিল, কিন্তু ওকে আর সুস্থ করা যায়নি। আমাকেও এভাবে ডাক্তার বৈদ্যি দেখানো হলো, কেউই আমাকেও সুস্থ করতে পারছিল না। হঠাৎ একদিন মা লক্ষ্য করলো আমার গলায় একটি মাদুরি ছিল, সেটা আর নেই। মায়ের মতে ওটা খুলে যাওয়া মানেই খুব অশুভ। যে আমাকে সেই মাদুরিটা দিয়েছিল তাকে ডাকা হলো। উনি এসে বললেন, ওর ওপর একটা আত্মার হাওয়া পড়েছে, সে আবার আমাকে একটি নতুন মাদুলি বেঁধে দেয়। তারপর আমার ওপর থেকে সেই আত্মার কুদৃষ্টিও ধীরে ধীরে কেটে যায়। আমি এখন একরকম শুকিয়েই গেছি, ঠিক করে আর খেতে পারি না। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া আজকের সত্য ঘটনা। যদি ভালো লাগে তো অবশ্যই পড়ে শুনিও, আমার খুব ভালো লাগবে। আমাদের সত্য ঘটনা চ্যানেল যেন আরও অনেক বড় হয় এই আশা রাখছি। আমার সাথে আরও এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, আর আমার কাছে অনেকগুলো ঘটনা কালেক্ট করা রয়েছে। আমি সেগুলো আমাদের সত্য ঘটনা চ্যানেলে অবশ্যই লিখে পাঠাবো। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সত্য ঘটনা চ্যানেল যেন আরও অনেক বড় হয় এই আশা রাখছি। তো বলুন শ্রোতা বন্ধুরা, আপনাদের আজকে সত্য ভৌতিক ঘটনাটি কেমন লাগলো? আজকে ঘটনাটিতে যেটা আমরা জানতে পারলাম, যে সাবস্ক্রাইবার আমাদেরকে লিখে পাঠিয়েছে তার অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে, আর সে অ্যাডভেঞ্চার করতে করতে চলে যায় একেবারে শ্মশানে, আর সেই শ্মশানে নাকি বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটে, আর আমরা সেগুলো এই ঘটনাটির মাধ্যমে জানতেই পারলাম। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের আজকে সত্য ভৌতিক ঘটনাটি কেমন লাগলো। ঘটনাটির মধ্যে যেটা আমরা জানতে পারলাম যে সেই লাশটিকে আমাদের সাবস্ক্রাইবার বন্ধু নিজেই সেই চিতায় শুয়ে পড়ে
নিজেই দেখতে যাই যে তার সাথে কী হয়, আর তারপর কিন্তু বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা, সত্যি অনেক রকমই ভৌতিক ঘটনা ঘটে যায় অনেক মানুষের সাথে। কেউ হয়তো বুঝতে পারে, কেউ হয়তো বুঝতেই পারে না। আজকের জন্য ঘটনা আমাদের এতটুকুই থাকছে। অবশ্যই কমেন্ট করে জানান, আর আমাদেরকে মেইল করে লিখে পাঠাতে পারবেন। আমাদের মেইল অ্যাড্রেস saintsatyghatana22@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনার সাথে কোনো সত্য ভৌতিক ঘটনা ঘটে থাকলে অবশ্যই লিখে পাঠান, বা আপনি এরকম কোনো সত্য ভৌতিক ঘটনা জেনে থাকলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। হয়তো এর পরবর্তী এপিসোডে আপনার দেওয়া সত্য ভৌতিক ঘটনাটি আমাদের চ্যানেলে আসতে চলেছে। আজকের এপিসোডটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আবারও কোনো নতুন এপিসোড নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন, কারণ এইরকম সত্য ভৌতিক ঘটনা আমরা আপনাদের জন্য আনতেই থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অতি অবশ্যই সাবধানে থাকবেন।